এই বছর দুই তিথিতে জন্মাষ্টমী, গোপুবাবু জন্মদিন বলে কথা, আর বাড়িতে তাল ফুলুরি হবে না, গোপুকে আদর যত্ন করা হবে না, সেটা তো একদমই চলবে না। সকাল সকাল স্নান দান করে সেজে গুজে গোপুবাবু এখন বসেছেন একদম। আজকে এনার অফিস নেই, সেই জন্য মেয়েকে সকাল থেকে শুরু করেছে রাগাতে। আর বিছানাটা বাবু অফিস নেই তো উঠলো মোটামুটি 9টার পর, তো বিছানাটাও যথারীতি পড়ে রয়েছে, আর চাদরটা দিয়ে রেখেছি কারণ এখন ভোরের দিকে এতটাই ঠান্ডা, ঋতুন তো ঢাকা দেয় না, তো যার কারণে মাথার উপরে ফ্যানের হাওয়াটা যাতে না লাগে সেই জন্য দিয়ে রেখেছিলাম। মা একদম সকাল সকাল, ছেলের ছুটি রয়েছে তো বেগুনি ভাজা পরিপাটি করে চলছে। সকালবেলায় আমাদের এখানে বেগুনি ভাজা মানে মুড়িটাই খাওয়া হয়, তো যত্নার্থি করে সেইভাবে হয় না যেহেতু ওর অফিসের খাবার থাকে। আর এনাকে দেখো খালি পেটে এখন আহ একদম মুচমুচে বেগুনিতে কামড় বসাচ্ছে। আর এই রকম মুচমুচে বেগুনি ভাজা মুড়ি কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। মায়ের বেগুনি ভাজা প্রায় কমপ্লিট, অ্যাকচুয়ালি বেগুনি নয় জানো তো, কুমড়ো দিয়ে বানানো হচ্ছে, তো কুমড়ি বলতে পারো। তো চলো, আর এটা হচ্ছে বুধবার, এবছর তো দুই তিথিতে জন্মাষ্টমী হচ্ছে, তো বুধবার আমাদের এখানে কেউ জন্মাষ্টমী পালন করেনি, বৃহস্পতিবার আমাদের সন্ধ্যের দিকে হয়, তো সন্ধ্যের দিকেই হয়েছিল, তো বুধবার থেকেই ব্লগটা স্টার্ট করেছি। ও এখন মুড়ি খাবে অল্প একটু, আর ও আজকে ছুটি আছে প্রথমেই বললাম, তো অল্প একটু মুড়ি খেয়ে এখন যাবে ওই কি বলে যেন ফিশিং, মাছ ধরতে যাবে, মানে ওদের অফিসের স্যাররা আসবেন তো তাদের সাথে মাছ ধরতে যাবে। শখ, মানুষের শখের দাম লাখ টাকা। আর আমি চা একটুখানি বিস্কিট আর বেগুনি নিয়ে এই মাত্র খেলাম। তো উনি এখন চললেন, এখন মাছ কতটা কি পাবে জানি না, মাছ ধরতে গেল। আমি রান্নাবান্না বসিয়েছি, বুধবার ও ছুটি আছে, ও বাড়িতে খাবে না। কাঁচা মাছের এই রেসিপিটা তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো, সমস্ত কিছু মশলা দিয়ে আগে না কাঁচা মাছটাকে লেবু রস দিয়ে ভালো করে মেখে সেটাকে ধুয়ে ফেলে দিয়েছি, তারপর যেমন মশলা দিয়ে একটু সর্ষে একটু পোস্ত বাটা দিয়ে রসুন বাটা দিয়ে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিট মশলা দিয়েছিলাম, আর সজনে শাক হবে। তো এই রেসিপি আর রেসিপি কী হবে তোমাদের সাথে পরে শেয়ার করব। মিমি আর রিতুন এখন খেলছে। কি করছিস তোরা, এগুলো কি করছিস? তোকে আগে মার দেব, মারবি ও যেখানে মাছ ধরতে গেছিল সেখানেই খেয়ে এসছে ওদের অফিসের এক স্টাফের বাড়িতে। আর এখানে আমার একদম মাখা মাখা করে এরকম কাঁচা মাছের ঝাল, রেসিপিটা অন্য একদিন ডিটেলে শেয়ার করে দেবো, আর তার সাথে রসুন আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সজনের শাক হচ্ছে। তো চলো এই রকম আজকে শর্টকাটে একটু রান্নাবান্না হচ্ছে, এই যে আমার মাছের ঝাল তার সাথে ঝিঙে দিয়ে মুগের ডাল হয়েছে। আর ঋতুন না কারোর শরীর ভালো নেই বাড়িতে, সবার ঠান্ডা লাগা জ্বর কাশি, ঋতুনেরও তাই, একটুখানি ভাতটা ডাল দিয়ে চটকে মেখে নিয়েছে, নাহলে খেতে চাইছে না, ঘি দিয়েছি একটুখানি, আর বাকি সমস্ত কিছু আইটেম নিয়েছি, কচু সিদ্ধ আর ওই সজনের শাক আর মাছ এই সমস্ত কিছু নিয়ে ওকে এখন খাইয়ে দেবো। দেখতেই পাচ্ছ একটু কান্নাকাটি করছিল, আসলে শরীর ভালো নেই কারোর। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, বৃহস্পতিবার মা এটা সমস্ত না এটা বুধবারেরই ব্লগ, মানে সন্ধ্যের দিকে সমস্ত কিছু বাজারপত্র করে নিয়ে আসা হলো, আর গোপুবাবু এটা বৃহস্পতিবারের ব্লগ, মানে মা সব সামলে সুমলে রেখেছিল, বুধবারেই আমাদের বাজারপত্র সমস্ত কিছু নিয়ে এসেছিল। তো এখন দুপুরের দিকে মা স্নান দান করিয়ে গোপুবাবুকে সাজিয়ে গুছিয়ে দিল, আর এখন যেমন নর্মালি ঠাকুরকে জল দেয় বৃহস্পতিবারের পুজো হয় সেরকমই পুজো হচ্ছে, সন্ধেবেলায় আমাদের এখানে ভোগ নিবেদন করা হয় গোপুবাবুকে, সেরকমই করা হবো, এখানে দই পাতা রয়েছে আর মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু মা গুছিয়ে রাখলো। এই হচ্ছে গোপুবাবুর জন্য স্পেশাল আইটেম তালের বড়া। তালের বড়া ছাড়া কি গোপুবাবুর জন্মদিন হয়? এটা তো জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে এটা তো হবেই, তো মা
আর মানে বাড়িতে বললাম তো সবার শরীর খারাপ মোটামুটি। আগে একটা ব্যাপার ছিল, জন্মাষ্টমী মানেই মানে একদম মানে বসে যাওয়া, যে তাল ফুলুরি, তালের লুচি, তালের এই ওই অনেক কিছু বানানো হতো। কিন্তু এখন মানুষের যত দিন যাচ্ছে তত মানুষের সমস্ত কিছু না মানে কম হয়ে যাচ্ছে। তো আমাদেরও বাড়িতে খাওয়ার কেউ নেই সেরকম গোপুবাবুর মতো, আর আমাদের কয়েকজনের মতো অল্প করে মা কিছুটা বানিয়ে নিচ্ছে, নারকোল দিয়েছে, নারকোল দিয়ে। আর মায়ের হাতে তাল ফুলুরি মানে সত্যি বলছি অসাধারণ অসাধারণ, মানে না খেলে হয়তো কেউ বিশ্বাসই করবে না, এত টেস্টি আর এত সুন্দর করে মা তাল ফুলুরি বানায় যে কি বলবো। আমি খুব একটা তাল ফুলুরি খেতাম না, কিন্তু মায়ের হাতে বানানো গরম গরম তাল ফুলুরি খেতে আমিও বেশ ভালোবাসি। তো চলো, কেউ কেউ আবার বাসিও বেশ ভালোবাসে জানো তো, কিন্তু আমি বাসিটা খুব একটা ভালোবাসি না, আমার কিন্তু গরম গরম বেশি ভালো লাগে। তো কারা কারা খেয়েছো একটুখানি কমেন্ট করে জানিও, তার সাথে তালের লুচি। তো এই সমস্ত কিছু আগে রেডি করে নিচ্ছে বিকেলের দিকে, এখন অনেকটাই টাইম আছে, মানে এটা মানে একটুখানি ওই 3:30 দিকেই মা ভেজে নিয়েছিল সমস্ত কিছু, কমপ্লিট করে নিয়েছিল। আর বাইরে আমি যে সমস্ত কাজকর্মগুলো ছিল মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি সেগুলো করে নিলাম। আর তারপরেই জানো তো মানে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তো চলো, মায়ের এখন লুচি ভাজা প্রায় কমপ্লিট, এটা হলেই মায়ের হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একটুখানি বৃষ্টির সাথে পরিচিত করাই, দেখতেই পাচ্ছ ঝমাঝম বৃষ্টি চলে এলো। আর ঋতুর ঘুমাচ্ছিল, আর আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যেই করেছি একটু আগে, মানে যদি একটুখানি লেট করতাম তাহলে আজকে আর উঠোন ঝাঁক দেওয়া হতো না। তো দেখতেই পাচ্ছ উঠোনে পুরো জল জমে গেছে। তো জন্মাষ্টমীর দিনে মানে শ্রীকৃষ্ণ যেদিন জন্মেছিল সেদিনকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তো আজকেও বৃষ্টি হচ্ছে। তো জন্মাষ্টমীতে কাদের কাদের মানে কোথায় কোথায় বৃষ্টি হলো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। আর তার সাথে দেখো চালের কুমড়োগুলো বেশ তাড়িয়ে তাড়িয়ে মানে বৃষ্টি উপভোগ করছে মনে হচ্ছে। আর আমি ঋতুন ঘুম থেকে উঠে এলো, তো ঋতুনকে নিয়ে আমিও একটুখানি বৃষ্টি উপভোগ করছিলাম আমার ফেভারিট গান শুনতে শুনতে, আর ঋতুনকে বৃষ্টির গল্প শোনাচ্ছিলাম। তো চলো সন্ধ্যের দিকে কী হয় কী না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আজকে আমার এই গোপুবাবুকেও কিন্তু গোপু সাজাতে হবে। তো চলো, মা এখন সন্ধে দেবে, সন্ধে প্রায় লাগালাগা হয়ে গেছে, মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, আর গোপুবাবুকেও ভোগ নিবেদন করা হয়েছে, আর আমারও গোপুকে সাজানো হয়েছে। এই যে দেখো ও সেই ঘুম থেকে উঠে থেকে বলছে মা আমাকে গোপু সাজিয়ে দাও, গোপু সাজিয়ে দাও। কিন্তু বাবার শরীরটা একদমই ভালো নেই, খুব কাশি হচ্ছে, যার কারণে আমি একটুখানি এদিক ওদিক করছিলাম। তো চলো
সমস্ত কিছু কমপ্লিট হলো। আর ওই যে দেখো, এখন মা গোপু বাবুর প্রসাদ নিয়ে এসে এই গোপুকে নিয়ে পড়েছে। তো এই যে ছোট্ট গোপু, তো এখন সেজে গুছে, মানে তোমরা শর্টস দেখবে যে অনেক কিছু করেছে ও। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করব, কিন্তু তার আগে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের গোপু বাবুর প্রসাদ খাওয়াবো। তো দেখতেই পাচ্ছ, আর বাড়িতে মানে যেখানে যেখানে প্রসাদ দেওয়া ছিল, মার প্রসাদ দেওয়া কমপ্লিট হয়েছে, আর আমরা এখন প্রসাদ খাবো সবাই মিলে। এই যে প্রসাদ। তো গোপুবাবুর প্রসাদ খেতে কার কার ভালো লাগে একটু আমি কমেন্ট করে জানিও। গোপুবাবুও মানে খেলো, গোপুবাবুকেও খাইয়ে দিতে হয়েছে। রিতুন একটুখানি খাইয়ে দিয়েছে, ওর ঠাম্মা একটুখানি খাইয়ে দিয়েছে। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক করো। টাটা।